তখন একটা লোক আমার আগে টাইটি কেটে আমি বোমটা ডাই করে ফিঁচিয়ে ঠিক দিকে ওরা পান্ডাবি তো পুরো ফাটি করে ভাঙলা হয়ে গেছে খেয়ে তখন বাপ আমি আর বোম তো ফুটা থাকি দিন ছেলে ও ধীরে দোলা কি ছোটো ছিলেন মতন ও বাস তুই এমনি ফিচিং কেসে ফাঁসি গেছিলি তো হে রে লোকটার পাঞ্জাবিটা আরো নতুন করে বোনান দিলি নাকি আর পাঞ্জাবি বোনান দিতে হনু মূল্যকে আমি ওখান থেকে তোমার তোমার ঘর ও লোক তোমার থলি কিনি ও বাস তো এমনি ব্যাপার তোমার সময় যাবি নকরি ডিজে কম্পিটিশন দেখতি হ্যাঁ বাপ দুর্গা পূজার দিনও ডিজে কম্পিটিশন হচ্ছে দেবো মানে একদম দেবো এলে দাদা একটা তো হচ্ছে আমরা বসতেছিলে নুনা আর একটা হচ্ছে বেগুন গদরেতে جايছে টিজে হুলকা ও দতোই দিদি হলকা তো আমরা বসতেছিলে 누না দিদি হলকা হলকা দাম গুলি দিবি লেবু রে ভালো করে বসেছি নি আ হ্যাঁ বতিতি বতিতি লে তোলা তোলা না বাবুরা বলি আর কথা ভালা ভালে করবি রে লে স্টার্ট কর স্টার্ট কর তোরা প্রথমে স্টার্ট করে না এখনি কোনো ভোজ দি দি হচ্ছে যে আমরা আগে স্টার্ট করিব তোরা প্রথমে বাজে তারপর আমরা বাজাবো রে নুনা নুনু নু তোরা বক্সে ঘর নিজে ঘর আমার বক্সের কাছে তোরা বক্সলে দানাই পাবনি এই চানি চশমা মোটা বড় বড় ভাকি মেছে প্রথমে বাজারে বাপ তারপরে বুঝাবে কাটা টিনের মত বাজে না কাটার বক্সের মত বাজে এ ভাই তোরা আমার সামনে আমার মালিক অপমান করছিস আমার অপমান সহ্য করিব কিন্তু আমার মালিকের অপমান সহ্য করিব না আলো বলি তোরা দুজন গরু চেলার বানিটা আমাদেরকে পড়া শোনাবি আগে বাজা বাজা তারপরে বলিব কার কথা দম আছে হ্যাঁ মালিক বলি আরে চিন্ডি মিন্ডি গেলে তো বড় ভাষণ মাইছি লাও ডিজে হুড়কা বাজাই করি আর হুড়কাটা জাম করো তাকে হ্যাঁ বলি তোমার চেলাটাকে পলিও তলিও খাওয়াই ছিল না নাই দমে লড়ছে যে সে তখন দেখছি হাজার বছর হাজার বছর করছে এদিকে ওদিকে হ্যাঁ এখন তো তারা মানে বলবি এই সাউন্ড কেমন ছিল সাউন্ড দেখ তো মানে চারটি গুলো ফাটিয়ে গেছে হ্যাঁ রে তো বক্স টানলে তো ধুতি ফাটার মতন আওয়াজ বেরেছে হ্যাঁ বাবা বলে নতুন চারটি পরে এসেছিল আমার তো বক্সটা সাউন্ড দিলে নাহলে প্যান প্যান খুলি যাবে তখন ন্যাংটাই গজ যাবে আলতি মোহার আগে বক্সটা বাজারে তারপর বড় বড় বাঁকিটা দিবি নুনারে বলে আছে সাউন্ড দিবি যেমন চারটি প্যান্টটা ফাটি করে হাওয়ায় উড়ে